Good morning everyone. Welcome to Mito. Welcome to my channel. Welcome to my new video. আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। এই যে সকাল সকাল আছে কই ফাটুমের মুখটা কোথায়? এই যে সরে যাচ্ছে। হ্যাঁ চলে সকাল সকাল আমাদের ঘরে নিয়ে আসছে। ওই যে ওই চানাচুরটা নিয়ে আসছে। নিয়ে চানাচুরটা? হ্যাঁ ও তো মদ দিদির জন্য চানাচুর নিয়ে আসছে। এই যে এই চানাচুরটা। হ্যাঁ ও ফাটু ভাই কয়টা নিয়ে আসছস? আমরা সবাই মিলে খাবো এখন। কি করবো আর কি হয়েছে কালকে? তো ওই যে অমাবস্যা ছিল তাই বাবা মন্দিরে ভোগ দিয়েছিল, সেটাই খেয়েছি। এখন বাবা তো কালকে কিছু মানে খায়নি, বলতে চালের কিছু খায়নি। তো এখন তাড়াহুড়া করে আজকে সবজি কাটা শুরু করে দিব, তাড়াতাড়ি আজকে মা রান্না শেষ করবে। এইদিকে তো আমি পটল ছুলেই যাচ্ছি, তো ছুলেই যাচ্ছি, অনেকগুলো পটল ছুলে ফেলেছি। আর মা আর দিদি মাছ কাটতে বসেছে। তো দিদি এই বড় মাছের আঁশ ছাড়িয়েছে আর সারা জায়গাটা মেখে ফেলেছে। এখন এগুলো কী করতে হবে? গুছিয়ে না, টুকিয়ে কুড়িয়ে কুড়িয়ে রাখতে হবে যাতে সারা জায়গা ভরে না থাকে। এই যে দেখি আমি পটল কেটে নিচ্ছে, এই লটকনগুলো ফাটু ভাই নিয়ে এসছে, ওনাকে দেওয়ার জন্য কান্না করছিল, তো এই যে নিয়ে এসছে। আর যা খাবি তা নিয়ে আসবি তো? দূরে সর, দূরে সর, এটা বল যা খাবি তা নিয়ে আসবি। আজকে আর কি খেয়েছো সকালে? ফাটু ভাই অনেক মিথ্যা কথা শিখেছে, সকালে না খেয়ে এসে বলে কি খেয়েছি, একবার বলে ভাত খেয়েছি, একবার বলে রুটি খেয়েছি। আমাদের বাইরে যে বসার এই যে এই সিটটা আছে সেটা কি হয়েছে, বাইরেই তো থাকে, বৃষ্টির জল পরে পরে উলু ধরে গেছে। তো এটা আজকে মা কি করেছে, ভালো করে ধুয়ে ওই যে নিচে পলিথিন দিয়ে রেখেছে যাতে উলু সহজে ধরতে না পারে। তো রেডি হয়ে গেছি, এখন যাবো হলো পড়াতে। আজকে তাড়াতাড়ি যেয়ে তাড়াতাড়ি আসবো, কেননা আজকে বিকালে দিব্যুর মা আসবে। তারপরে রথের মানে কি করবো না, কিভাবে শাড়ি টাড়ি পরবো, কীভাবে সাজবো সেটাই আলোচনা করবে। আর একটু বাহিরেও যেতে পারি, কিছু কেনাকাটার আছে মাতাজির, মাতাজি কিনবে, আমিও কিনলে কিনতে পারি আবার নাও কিনতে পারি। আর মানে এমনিও তো যেতে হবে, আর একটা কাজ আছে। তো এখন ঝটাপট করে আমি চলে যাবো, তাড়াতাড়ি পরিয়ে চলে আসবো। দিদির বেশ কিছু চকলেটের অর্ডার ছিল, তো সেগুলো নিতে চলে এসছে। তো দিদি কি করছে, একটু ভিডিও করে রাখছে। প্রথমে নিয়ে এসছে একটা ফগ, আর ইন্ডিয়ার আলতা তো খুবই বিখ্যাত, তার জন্য আলতা নিয়ে এসছে। আর বেশ কিছু চকলেট নিয়ে এসছে, আর চকলেটগুলো বলেছিল যে দিদির পছন্দ মতোই নিয়ে আসতে। আর দিদির যেগুলো ভালো লেগেছে, মানে আমার দিদি তো চকলেট বেশি একটা খায় না, বেশি একটা খায় না বলতে কি, দুধের তৈরি যে চকলেটগুলো আছে সেগুলোই খায় না, তো ওর পছন্দ মতো নিয়ে এসছে। তো যখন আসছে তারপরে কি ফোন দেওয়া শুরু করেছে, মানে আমার দাদাকে তো ফোন দিয়ে পাগল করে দিচ্ছে দিদি আসার আগে, এসেছে কিনা এসেছে কিনা। তো ওখানে যারা নেবে তার একটা পিচ্ছি আছে, তো পিচ্ছি আমার দিদির সাথে কথাও বলেছে, জিজ্ঞেস করছিলে কখন আসবে কখন আসবে। এই যে কালকে রথ আর আজকে ও এরকম টাকলা হয়ে গেছে। কালকের দিন পরে হলেই পারতো, কিন্তু আর কি করা যাবে, ওর বাবাকে টাকলা করে দিয়েছে। আর এই যে দুইটা খুব নাচানাচি করছে আজকে ও। এই যে দিদি এটা নিয়ে এসেছিল, আমি আগের বার আনতে বলেছিলাম কিন্তু ভুলে গেছে। তো এবার কালকে যেহেতু রথ, তো পার্লারে গিয়েছিলাম কিন্তু আমি ব্লু প্লাগ করিনি, মাতাজি করে চলে এসছে। আর ওরা ফুল কিনেও নিয়ে আসছে, সেইগুলো এখন বাইরে রেখেছে, বলেছিল ফ্রিজে রাখবে, ফ্রিজে রাখলে কিনা বলে বের করার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, কালো হয়ে যায়, তাই বাইরে রেখে এসছে। তো এখন কি হবে, এখন একটু তো ব্লু প্লাগ করতেই হবে, এমনি তো আমার ব্লুগুলো যেই অসুরের মতো দেখতে, তার জন্য কি একটু দিদি আজকে করে দিবে। এর আগে একবার করে দিয়েছিল, ভালোই হয়েছে, তখন মানে ওই যে কাটার হয় না, কাটার দিয়ে করেছে। এবার মানে আইব্রো রেজার দিয়ে করে দিবে, দেখা যাক কেমন ভালো হয়। টাটা, আবার আইসো, কালকে আইসো, কালকেই আবার দেখা হবে। হ্যাঁ টাটা টাটা দিব, টাটা।
তো দিব্যুকে বিদায় দিয়ে আমি আর দিদি হেঁটে 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 হেঁটেই তো আসি এখানে, অল্প একটু রাস্তায় তো চলে এসেছিলাম। আর দিব্যুর মা আমাদের পরে জানিয়েছে যে দিব্যু বলে পুরো রাস্তাটাই যেতে যেতে কান্না করেছিল, ও একটুও যেতে চায়নি। তো আমাদের বাড়ি থেকে তো সহজে যেতে চায় না। তো বাড়ি ফিরে এসে দেখি যে মা দিদির জন্য আম কেটে নিয়েছে। এই আমগুলো আমাদের গাছের, তো এখানে একটা বড় আম ছিল সেটা কিনা প্রায় নষ্ট হতে ধরেছে, তবু কি রেখে দিয়েছে গাছের আম যেহেতু। তো দিদি তো আর এবছর আম খেতে পারিনি এর আগে আমাদের গাছের, তো দিদির জন্য রেখে দিয়েছে, এখন আমি আর দিদি বসে বসে খাবো। তো দিব্যুকে দিয়ে চলে এসেছি, আজকে একটু ঘুমের মধ্যে ছিল তো তাই মানে বেশি কান্নাকাটি করে নি, খালি ওদের বাড়িতে যাওয়ার জন্য ঠেলছে ঠেলছে, পর আমরা বলেছি যে পুলিশ আমাদের গুলি করে মেরে দিবে, ও কিছুই বুঝতে পারিনি আমরা যাকে কি বলেছি। তো যখন আমার চলে যাচ্ছিল তখন একটু মন খারাপ ছিল, কোনো কথাবার্তা বলেনি। তো এখন ভীষণ ভীষণ গরম লাগছে, এখন চেঞ্জ করে নিবো। এই যে তার আগে একটু দেখাই আমার ব্লু প্লাগটা যে করেছে কেমন হয়েছে, মোটামুটি ভালোই মানে আমার কাছে ভালোই লেগেছে। পার্লার এমনি আজকে মাথা ব্যথা করছিল, পার্লার থেকে করলে কি হতো আর মাথা ব্যথাটা আমার বেড়ে যেত। তো এইভাবে ভালো হয়েছে, চেষ্টা করলে মানে আরো কয়েকবার করলে ভালোই হবে, সুন্দর হবে। ও আপনাদেরকে বলেছিলাম যে আমি রাতে শাড়িটা দেখাবো, কালকে তো দেখানো হয়নি, আজকে একটু বের করছি, বের করে দেখাচ্ছি। দিদি আর মাতাজি বাজার থেকে যে ফুলগুলো নিয়ে এসছে, বাজারে কিনা ফুলের অনেক দাম তাই এই ফুলগুলো নিয়ে এসছে। মাতাজির ঘাজরা পরার ইচ্ছে ছিল, তো আমার ফুল পরার ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম মানে চুলটা ছেড়ে দিয়ে তারপরে আমার কাছে কাঠ গোলাপ আছে সেগুলো দিয়ে পরবো, কিন্তু মাতাজি খুব করে বলছে যে এগুলো পরো এগুলো পরো, তার জন্য কিনে নিয়ে আসলাম। আর রথের শাড়ি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু বলছি দুই তিন দিন ধরে। তো এই যে আমাদের দেখা, এই হচ্ছে আমার শাড়ি, এটা একটা হ্যান্ড পেন্টের শাড়ি, এটার মধ্যে ভিতরে সাদা আর সাইড হলো এরকম গোলাপি আর একটু পার্পেল আছে, আর ফুলগুলো আছে হলো কি বেশ কালার নীল নীল কালার নীল কালার। তো এটা হলো শাড়িটা, আর এই যে এই শাড়ির আঁচলটা হলো এরকম। তো মাতাজিরা সবাই বলছে যে সাদা ব্লাউজ দিয়ে পরবে, কিন্তু আমি আমার সাদা ব্লাউজটা খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি। তো এই যে আমি দুইটা বের করেছি, এটা ব্লাউজ না এটা আমার একটা টপস। তো আমার দিদি বলছিল এই পার্পেল কালার দিয়ে পরলে ভালো লাগবে, যদিও আমার পার্পেল কালার কোনো ব্লাউজ নেই তাই এই টপসটা বের করেছি যদি এটা দিয়ে পরা যায়। তো এটার সাথে দেখা যাচ্ছে এটা ভালো লাগছে না, এখন কি করব, তার জন্য আমি ঠিক করেছিলাম এটাই পরবো, এখন এটা দিয়েই পরবো, এটাই বেশি ভালো লাগছে তো এটা দিয়ে পরবো আর কি। আর মাতাজির শাড়িটাও আমাদের বাড়িতে রেখে গেছে, পরে নিয়ে এসে আমাদের বাড়িতেই রেখেছে, কালকে এসে সাজবে, কালকে এসে সাজবে। আর কি হয়েছে, এই যে এই কানের দুলটা দিদি নিয়ে এসেছে, ভাবছি আমি এই কানের দুলটাই পরবো, মাতাজি বলছিল একটু বড় সাইজ পরবে, কিন্তু কি হয়েছে আমি একবার ট্রাই করে দেখেছি আমার কান দিয়ে ঢোকাতেই পাচ্ছি না, অনেকদিন ধরে কানে কিছু পরি না তো তাই এটা মানে আমার ছিদ্রটা একটু বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো কালকে আর কি কি পরবো সেগুলো এখন ডিসাইড করব। তো মাতাজি আসার পরেও তো কিছু কিছু দেখা হয়েছে, সেগুলো এখন কোনটা যে আমি পরবো ঠিকই করতে পারছিলাম না। আমার ব্লাউজটা এটা তো মানে গলাটা একটু বড়, গলা বড় না সরি ছোট ছোট, তো তাই গলায় কিছু না পরলে হবে, শুধু এটাই পরবো। আর হাতে এটা ফুল হাতা তো হাতেও কিছু নাও পরতে পারি। তো এখন কি করব, এগুলো গুছিয়ে রাখবো, আর কি কি করবো সেটা দেখা যাবে পরে, কালকে দেখতে পারবেন একেবারে। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, টাটা গুড নাইট।